আমতলী উপজেলার খড়িয়ার খেয়াঘাট বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আমতলীর প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার রাতে খুড়িয়ার খেয়াঘাট বাজারে ভাঙচুরে বাধা দেওয়ায় হেলমেট পরিহিত মুখোশধারী সন্ত্রাসীরা ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিক দল সদস্য রাসেলকে পিটিয়ে জখম করেছে। পরে তাদের বহনকারী মোটরসাইকেল পুড়িয়ে ফেলেছে সন্ত্রাসীরা। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান এবং সাবেক কাস্টম কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশে হেলমেট পরিহিত 40-50 জনের সন্ত্রাসী বাহিনী বিএনপি কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। তিনি আরো বলেন, ভাঙচুরে বাধা দেওয়ায় যুবদল নেতা খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিক দল নেতা রাসেলকে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে 19 নভেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আওয়ামী লীগের 33 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং মামলাটি পটুয়াখালী পিবিএলকে তদন্ত করার জন্য পাঠিয়েছেন আদালত। গুরুতর আহত খোকন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাজিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী সদর ইউনিয়ন 6 নং আমতলী ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি সকালে আসিয়া এখানে দেখলাম যে আমাদের বিএনপির আমতলী সদর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনে এখানে একটি কার্যালয়, এখানে আমতলী এই খুড়িয়ার খেয়াঘাট বাজারে একটি কার্যালয়। এই কার্যালয়ের সামনে এখানে একটা গাড়ি পড়ানো হয়েছে। আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগেরা। বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি এবং জিয়াউর রহমানের ছবি, এগুলো সব ভাঙচুর করছে। অফিসের চেয়ার টেবিল সব ভাঙচুর করছে। বিচার চাই যাতে এই আওয়ামী লীগ ফেসিবাল সরকার এখনও তারা এই সরকারের বিরুদ্ধে পায়তারা চালাচ্ছে, বিভিন্ন প্রকার সেই অরাজকতা এখনও চালিয়ে যাচ্ছে, তাদেরকে তারা এখনও থামে নাই, দেশকে আবার সেই নৈরাজ্য রূপান্তরিত করতে। লোকজনে আমাদের এই অফিস ভাঙচুর করছে, এখন পর্যন্ত ই পাই নেই, তবে আমরা শীঘ্রই তদন্ত চলতেছে, প্রশাসন তদন্ত চলতেছে এবং যাদেরকে কোপাইছে তারা চেনছে, তারা শেরেবাংলা মেডিকেলে আছে, মারাত্মক অসুস্থ, তারা একটু সুস্থ ইনশাল্লাহ, কারা এটা অকারণ করছে আমরা শীঘ্রই পাবো ইনশাল্লাহ। 7 নং খুরিয়ার খাবারের অফিস ভাঙচুর করছে এবং আওয়ামী লীগের লোকজনে হুন্ডা পড়ছে, খোকনের আহত করছে, দান্দা দিয়ে কোপাইছে, রাসেলের মারধর করছে। আমার একটা অনুরোধ পর্দার উপদেষ্টার কাছে, এখনো এই আওয়ামী লীগ কোথায় এগুলো সাহস পাইল? এখনো ভাঙচুর নৈরাজ্য করে, এর আমি প্রতিজ্ঞা দাঁড়াই এবং আমি আইন শৃঙ্খলার কাছে আমি জোর অনুরোধ, এদের বিচার চাই, এদের অ্যারেস্ট করা হোক। কোথায় এগুলো প্রতিশ্রুত আমার আওয়ামী লীগ আবার ঘটনা তা ঘটাইতে আছে? এই দেশে খুন খারাপি সবকিছু আওয়ামী লীগ এখনো চালাইতে আছে।